नमस्कार न्यू बोराक न्यूज़े आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमी शरीफुल। प्रथमे देखे निच्छि आजकेर संबाद शिरोनाम। जत मत तत पथ बाणी के सामने रेखे करीमगंजे रामकृष्ण मिशने उद्यापन करा हलो क्रिसमास। बोलबो ना ठाकुर ठीक तीन धर्मेर उपासना करेछिलेन एरकम नय। प्रतिटी जिलाय एकजन करे एमबीआई नियुक्तिर दाबिते মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান অটোরিকশা অ্যাসোসিয়েশনের। ওলকাসার করিমগঞ্জ হাইলাকান্দি অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি। উজ্জ্বলা যোজনার সংযোগ প্রদানে অর্থ নেওয়া সহ প্রতারণার অভিযোগ উঠল মোহনকাল সুরজ এইচপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। করিমগঞ্জ থেকে পাচারের পথে ডিমা হাসাউ জেলায় আটক সন্দেহজনক বার্মিজ সুপারি বুঝাই লরি। যুবকালে রাতে হাতিখালে আরক্ষী চকের সম্মুখত নাকা চেকিং করে থাকা সময় দুখন বোলেরো পিকআপ। এবারে আজকের বিস্তারিত সংবাদ। যত মত তত পথ বাণীকে সামনে রেখে করিমগঞ্জে রামকৃষ্ণ মিশনে উদযাপন করা হলো ক্রিসমাস। ক্রিসমাসের আগের সন্ধ্যায় ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করা হলো করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনে। যত মত তত পথ বাণীকে সামনে রেখে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণ মিশনে বড়দিন উদযাপন করা হয়। এদিন রামকৃষ্ণের পাশাপাশি যীশুখ্রিস্ট এবং মেরির প্রতিকৃতি সামনে রেখে প্রার্থনা করা হয়। পরে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ হিসাবে কেক ও জিলেপি বিতরণ করা হয়। বলবো না ঠাকুর ঠিক তিন ধর্মের উপাসনা করেছিলেন এরকম নয়। যত ধর্মের আছে সব ধর্মে তিনি তিন দিন দিন করে উপাসনা করে তিনি বুঝেছিলেন যে যে কোনো পথেই যাক না কেন সে একই জায়গায় পৌঁছানো যায়। সে হিন্দু হোক, ইসলাম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তো সেই অনুযায়ী শুধু তিন ধর্মের উপরে নয়, ঠাকুর সেই বেদান্ত মতে সাধনা করেছেন, 64 প্রকারের সাধনা করেছেন, সব দিয়ে সাধনা করে তিনি জনগণের কাছে এই বার্তা দিয়েছেন যে যে কোনো দিক দিয়েই যাই না কেন আমরা সেই একই জায়গায় সবাই যায়। হিন্দু যেখানে ভক্তিভাবে যায়, মুসলমান যেখানে যায়, খ্রিস্টান সেখানে যায়, বৌদ্ধ সেখানে যায়, একই পথের দিক দিয়ে সাধনা করে দিয়ে দিলেন যে পথ আলাদা কিন্তু মতটা এক। তিন জেলায় রক্ষণাবেক্ষণ করছেন একজন এমবিআই। প্রতিটি জেলায় একজন করে এমবিআই নিযুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান অটোরিকশা অ্যাসোসিয়েশনের। ফিটনেস সমস্যা সমাধান ও তিন জেলায় তিনজন এমভিআই নিযুক্তির আবেদন জানিয়ে অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। পরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান একজন এমবিআই থাকায় ফিটনেস পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের, তাই অতিসত্বর তিন জেলায় একজন করে এমবিআই নিয়োগের দাবি জানান তারা। ওলকাসার করিমগঞ্জ হাইলাকান্দি অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি সিদ্ধান্ত মতে আজকে আমরা কাছাড় জেলার জেলাধিপতি মহাশয়ের উদ্দেশ্যে মারফত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকপত্র দিয়েছি। স্মারকপত্রে আজকে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টও দেওয়া হবে জেলাধিপতি মহাশয়ের মাধ্যমে এবং হাইলাকান্দি জেলাতেও দেওয়া হচ্ছে জেলাধিপতি মহাশয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যে আমরা তিন ডিস্ট্রিক্টে আমরা অটো চালক এবং অন্যান্য যে কমার্শিয়াল গাড়ি আছে সবাই ফিটনেসের জন্য একটা চরম দুর্ভোগে আমরা আছি। সেই দুর্ভোগ থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা একটা মেমোরান্ডাম স্মারকপত্রে উল্লেখ করেছি যে তিন ডিস্ট্রিক্টে তিনজন এমবিআই দেওয়ার জন্য, নতুবা আমরা আগামী নতুন বর্ষ থেকে আমরা এমবিআই জন্য হয়তো আমরা আন্দোলনে যেতে বাধ্য হবে। উজ্জ্বলা যোজনার সংযোগ প্রদানে অর্থ নেওয়া সহ প্রতারণার অভিযোগ উঠল মোহনকাল সুরজ এইচপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। পূর্বধলাইর আমরাঘাট সংলগ্ন মোহনকাল সুরজ এইচপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে প্রধানমন্ত্রী
उज्ज्वला योजनार संयोग प्रदान अर्थ नेवार अभियोग आनलेन ग्राहकरा। आज मोहनकाले सांबादिकदेर संगे कथा बोलते गिये गंगानगर द्वादशखंड ग्रामेर आलकुमा बेगम, ग्यासुद्दीन लस्कर, मोहनकाल ग्रामेर सोनारुन नेसा, रुकिया बेगम मजुमदार सह अन्यान्यरा अभियोग करे बोलेन गैस संयोग प्रदान करते तादेर काछ थेके 500 टाका आदाय करा हयेछे, टाका ना दिले संयोग देवा हच्छे ना। ताछाड़ा सूरज एचपी गैस ग्रामीण वितरणेर बिरुद्धे प्रतारणार अभियोग तुले एजेंसिर भूमि लीजकारी आब्दुजलिल लस्कर बोलेन जे भूमि तिनि लीज दियेछेन सेखाने एजेंसिर गुदाम तैरी ना करे तार निजस्व भूमिते तैरी करा हयेछे। एदिके भूमिर लीज बाबद ताके कोनो टाकाओ देवा हच्छे ना। ए निये तिनि बोलेन विभिन्नभावे तार संगे प्रतारणा करा हच्छे। ए निये स्थानीय कचुदरम थानाय मामला चलछे बोले उल्लेख करे তিনি আবার হাইকোর্টে মামলা দায়ের করবেন বলে জানান। সরকারি জিনিস পাইছি সাহায্য গরিবরা সাহায্য করছেন সরকারের কারণে কল্যাণ করার পরে বেশ আইসি আছেন চিতাবার বাদে তারা আমার হয়েছেন টেকা দিবার কথা। এরপরে আমি বাড়িতে গেছি গিয়ে আমার মুরুখ বেশি বেশি আমি 500 টাকা মেল করছি করি আবার পরে পয়সা লইয়া তারা কইছে গ্যাস আবু আমরা রেজিস্টার হইছে আবু জায়গাটা কিন আইছে না জায়গাটাই না আইলে হইব বেশ আর টিসি একদিন ফোনে দিন পাঁচ পার করি আমি এই গ্যাসের লাইন বেশ কষ্ট করি আর ওই কিতাব আগে হইতাম না নি তাই নি টাকা কইছেন আজ খাইল টাকা ছাড়া ও না আমলাম তো কত লাগে তাই কইছেন 500 টাকা লাগে যেটা ই ল্যান্ড লিজ ডিপার্টমেন্টালি অলরেডি এটা সার্ভেয়ার মতে নাকচ করছে রিফিউজ করছে সেকেন্ড ল্যান্ড যেটা আর কি এটা সার্ভেটা দেখাইলে সার্ভে এটা টেকে পড়ছে এই ল্যান্ডের উপরে কনস্ট্রাকশন হচ্ছে কথা আসলো এটা অ্যাক্টিভেট করে দেওয়ার কথা পেপারসটা আর কি সংশোধন করার কথা এখন পর্যন্ত সংশোধন করছে রিসেন্ট আমি কোর্ট কেস করতে বাধ্য হইমু বা হাইকোর্ট করতে বাধ্য হইমু বা সকোচ করমু বিভাগীয় কর্তৃপক্ষ বা যেটা আমার হৃদয় দিছি খুব সম্ভবত বিভাগীয় কর্তৃপক্ষ এই সমস্ত করিমগঞ্জ থেকে পাচারের পথে ডিমা হাসাও জেলায় আটক সন্দেহজনক বার্মিজ সুপারি বুঝাই লরি উদ্ধার অবৈধ 141 বস্তা সুপারি। ডিমা হাসাও জেলার হাতিখালী থেকে জব্দ করা হলো বার্মিজ সুপারি। জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ থেকে বড়পেটা পাচারের পথে ডিমা হাসাও জেলার হাতিখালীতে দুটি বোলেরো পিকআপ সহ একটি লরি আটক করা হয়। হাতিখালী থানার আধিকারিক বিক্রম ইংটির নেতৃত্বে আটক করা লরিগুলোতে মোট 141 বস্তা অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। নাকা চেকিং কৰি থকা সময়ত দুখন বলেৰো পিকআপ আৰু এখন আশোক লেলেন ট্ৰাকৰ পৰা মোট 141 কুইণ্টেলযুক্ত বাৰ্মিজ চুপাৰি উদ্ধাৰ কৰি জব্দ কৰা আছে। উদ্ধাৰ কৰা চুপাৰিৰ ওজন 8141 কেজি আৰু লগতে এই সম্পৰ্কে এজাহাৰ দাখিল কৰা আছে। তদন্ত অব্যাহত আছে। গাড়ীৰ পৰা পোৱা কাগজবিলাক বৈধ আছিলে নে অবৈধ আছিলে? এতিয়া গাড়ীৰ পৰা উদ্ধাৰ কৰা কাগজবোৰ সব অবৈধ। সাংসদ রাজদীপ রায়ের নির্দেশে মহাসড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে জেলা বিজেপির প্রতিনিধি দল। সংসদের অধিবেশন চলার কারণে দিল্লিতে রয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। বেশ কিছুদিন থেকে বাইরে থাকলেও বহু চর্চিত মহাসড়কের কাজের অগ্রগতির প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন তিনি। তার নির্দেশে সড়কটি সরজমিনে খতিয়ে দেখতে মহাসড়ক কাজের পরিদর্শন করেন বিজেপির কাছাড় জেলার এক প্রতিনিধি দল। পরে জেলা সভাপতি বিমলেন্দু রায় জানান বালাছড়া থেকে হারাঙ্গা যাওয়া পর্যন্ত মহাসড়কের কাজের অনেকটাই অগ্রগতি হয়েছে, প্রায় 60% কাজ সম্পূর্ণ হয়েছে। তবে বালাছড়া থেকে বান্দরকাল পর্যন্ত রাস্তাটির অনেক কাজ বাকি রয়েছে। তিনি আরও জানান বর্তমানে কাজের অগ্রগতির সর্বশেষ পরিস্থিতির খোঁজ নিতেই সরজমিনে বিষয়টি খতিয়ে দেখার পর সেগুলো সম্পর্কে সাংসদকে অবগত করবেন তারা। এদিনের প্রতিনিধি দলে এপিডিসিএলের ডিরেক্টর নিত্যভূষণ দে, সাংসদ প্রতিনিধি পুলক দাস, মঞ্জুল দেব, অভ্রজিৎ চক্রবর্তী, শশাঙ্ক পাল, কৃষ্ণ দেবনাথ,
অমিত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা আজকে কাছাড় জেলা কমিটি আজকে আমরা আমাদের মাননীয় সাংসদ যিনি থেকে ফোন করেছেন, ওনার নমিনি এসেছেন, আমাদের জ্যেষ্ঠ নেতা মৃতরা এসেছেন, আমার বাক্সা জেলা আছেন, আমাদের ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান যিনি মঞ্জুর দাস সহ আমরা এখানে এসেছি প্রদর্শন করার জন্য। আমরা দেখেছি যখন আমাদের এমপি এসেছিলেন ছয় সাত মাস আগে, তার থেকে দেখেছি যে বালাচড়া থেকে হারাঙ্গাজা অবধি মোটামুটি কাজ 60% হয়ে গেছে। বালাচড়া থেকে ওই সাইড বালাচড়া থেকে বান্দরখাল অবধি অনেক জায়গাতে কাজ অনেক বাকি আছে, পাইলিংয়ের কাজ চলছে। তো যারা ইঞ্জিনিয়াররা বলছেন যে ওনারা কাজ হয়তো 2023 মধ্যে শেষ হবে, যদি ওনারা স্পিড আপ করেন, মানুষ বেশি লাগান, মেশিনারি আছে, মেটেরিয়াল আছে, কাজ হয়ে যাবার কথা। পঞ্জীয়নভুক্ত নির্মাণ শ্রমিকদের স্কিল ট্রেনিংয়ের প্রশিক্ষণের পারিতোষিক প্রদান না করায় জেলা শাসককে স্মারকপত্র প্রশিক্ষার্থীদের, অর্থ নেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। পঞ্জীয়নভুক্ত নির্মাণ শ্রমিকদের স্কিল ট্রেনিংয়ের পারিতোষিক মিটিয়ে না দেওয়ায় উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারের ক্যাটালিস্ট গ্লোবাল সার্ভিস কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা শাসককে স্মারকপত্র প্রদান করলেন প্রশিক্ষার্থীরা। আজ জেলা শাসককে স্মারকপত্র প্রদান করে তারা বলেন, ক্যাটালিস্ট গ্লোবাল সার্ভিস থেকে স্কিল ডেভেলপমেন্টের জন্য 2 মাস 8 দিন প্রশিক্ষণ নেন তারা। প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত প্রশিক্ষণের পারিতোষিক প্রদান করা হয়নি বলে উল্লেখ করে বিষয়টি নিয়ে সুবিচারের আরজি জানান তারা। নির্মাণ শ্রমিক পঞ্জীয়নভুক্ত নির্মাণ শ্রমিকের সদস্য আমরা লেবার অফিসার থ্রু টে স্কিল ডেভেলপমেন্ট ক্যাটালিস্ট গ্লোবাল সার্ভিস উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে আমরা ডেইলি 280 টাকা করিয়া পাইনি বাতা, ওটা জানিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছিলাম 2 মাস 8 দিন। কিন্তু এই 2 মাস 8 দিন আমরা প্রশিক্ষণ দেওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা 280 টাকা করি যে আমরা 2 মাস 8 দিনে 16,800 টাকা এই টাকাটা এখনো পর্যন্ত আমরা বাতা পাইছি। গ্লোবাল সার্ভিসের ম্যাডাম আশা সুলতানা তাই আমরা এই 16,800 টাকাটা আমরা বাতাটা দেওয়ার লাগি না। আমরা দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উধারবন্দের কালীবাড়ি রোড সাহেবাগের প্রয়াত হবিবুর রহমান লস্করের স্ত্রী তথা প্রবীণা নাগরিক মেহের খাতুন লস্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 105 বছর। জানা যায় দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার বেলা 3:30 নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে রেখে গেছেন ছেলে, পুত্রবধূ, 5 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন। এলাকার একজন ধর্মপ্রাণ মহিলা হিসাবে বিশেষ পরিচিতি ছিল তার। শতায়ু এই প্রবীণার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে তার পরিচিত মহলে। উল্লেখ্য, মেহের খাতুন লস্করের একমাত্র ছেলে শফিকুর রহমান লস্কর উধারবন্দের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও সংবাদ শিরোনাম। যত মত তত পথ বাণীকে সামনে রেখে করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনে উদযাপন করা হলো ক্রিসমাস। বলবো না, ঠাকুর ঠিক 3 ধর্মের উপাসনা করেছিলেন এরকম নয়। যত প্রতিটি জেলায় একজন করে এমবিআই নিযুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান অটোরিকশা অ্যাসোসিয়েশনের। অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি। উজ্জ্বলা যোজনার সংযোগ প্রদানে অর্থ নেওয়া সহ প্রতারণার অভিযোগ উঠল মোহনকাল সুরজ এইচপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। করিমগঞ্জ থেকে পাচারের পথে ডিমা হাসাউ জেলায় আটক সন্দেহজনক বার্মিজ সুপারি বুঝাই লরি। রাতে হাতিখালে আরক্ষী চকের সম্মুখত নাকা চেকিং কৰি থকা সময়ত 2খন বোলেৰো পিকআপ